নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। প্রথম করোনা টিকার তকমা ফাইজারের, আগামী সপ্তাহ থেকে দেয়া শুরু ব্রিটেনে। চীনকে শায়েস্তা করতে এবার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে সমুদ্র নিরাপত্তা সমঝোতা স্বাক্ষর করল ভারত। করোনা নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার চীনের, প্রকাশ্যে গোপন চাঞ্চল্যকর তথ্য। চীনা মেগাড্যাম প্রকল্পের পাল্টা, মহাবাহু ব্রহ্মপুত্রে বাঁধ তৈরির পরিকল্পনা ভারতের। শ্রীলঙ্কার জেলে সংঘর্ষ, 637 জন বন্দীকে মুক্তি। পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রী স্বাক্ষর করলেন দ্বিপাক্ষিক চুক্তি। বিশ্বে প্রথম গবেষণাগারে তৈরি মাংস বিক্রিতে সাই সিঙ্গাপুরের। চলে আসি বিস্তারিত খবরে। প্রথম করোনা টিকার তকমা ফাইজারের, আগামী সপ্তাহ থেকে দেয়া শুরু ব্রিটেনে। করোনার সময়ে অবশেষে মুক্তির আলো দেখতে পাচ্ছে ব্রিটেন। প্রথম পশ্চিমী দেশ হিসেবে ব্রিটেনেই অনুমোদন পাচ্ছে ফাইজার করোনা টিকা। সবচেয়ে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে ব্রিটেন প্রশাসন এই টিকা ব্যবহার করবে প্রথমে। এই ভ্যাকসিনকে আশঙ্কাজনক রোগীর দেহে ব্যবহারের জন্য সবুজ সংকেত দেয় মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। তারপরেই মিললেও ব্রিটেনে টিকাকরণের অনুমোদন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ফাইজারের টিকা আগামী 7 দিনের মধ্যে গণহারে উৎপাদিত হয়ে আপৎকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য চলে আসবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না এই ভ্যাকসিন ব্যবহার করে সেদিকে জোরালো নজর রাখবে ব্রিটেন সরকার। এদিন ব্রিটেনের সরকারি সূত্রে বলা হয়, ব্রিটিশ সরকার নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটির শর্তশর্ত মেনে নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ব্রিটেনে 1 কোটি ভ্যাকসিন চলে আসতে পারে। মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা ফাইজার জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এমআরএমএ প্রযুক্তি ব্যবহার করে কোভিড-19 ভ্যাকসিন তৈরি করেছে। ফাইজার কর্তৃপক্ষের দাবি, এই ভ্যাকসিন 34%-এরও বেশি কার্যকরী হতে পারে। বিশ্বের 6টি দেশে ট্রায়াল চালিয়ে ফাইজার জানিয়েছিল তাদের ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কার্যকারিতারও তারতম্য ঘটেনি। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হানুত এই ঘটনাকে শুভ সংবাদ বলেছেন। বুধবার মার্কিন সংস্থাও এই মহেন্দ্রক্ষণকে ঐতিহাসিক মুহূর্ত বলে দাবি করেছে। নিঃসন্দেহেই গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন অপেক্ষা কত তাড়াতাড়ি সামগ্রিক ছাড়পত্র পেতে পারে এই ভ্যাকসিন। চীনকে শায়েস্তা করতে এবার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। বেশ কিছু সময় ধরেই এশিয়ার দেশগুলির ওপর দাদাগিরি করেই চলেছে চীন। তবে আর নয়, ড্রাগনের বেয়াদপি থামাতে এবার এক হচ্ছে গোটা বিশ্ব, আর সেই কাজে সবচেয়ে আগে ব্রিটেন। চীনকে সবক শেখাতে এবার চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাতে চলেছে গ্রেট ব্রিটেনের সেনাবাহিনী। সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই ব্রিটিশ নেভি নিজেদের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার এইচএমএস কুইন এলিজাবেথকে পাঠাতে চলেছে। দক্ষিণ চীন সাগরে জাপান ও আমেরিকার সঙ্গে নৌ মহড়া সারবে ব্রিটেন। ব্রিটেনের এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে আসবে F-35B ফাইটার জেটের 2টি স্কোয়াড্রেন, 2টি Type-45 ক্লাস ডেয়ার, 2টি Type-23 ফিগার, 2টি ট্যাঙ্ক আর হেলিকপ্টার। সূত্রের খবর, এই মহড়ায় কানাডা ও অস্ট্রেলিয়াকেও আহ্বান জানানো হয়েছে। এর ফলে ওই সকল দেশগুলির সঙ্গে চীনের সম্পর্ক যে আরও খারাপ হবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন নিজে জানিয়েছিলেন এইচএমএস কুইন এলিজাবেথ ভূমধ্য সাগর, ভারত মহাসাগর ও চীন সাগরে যাবে। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, আরও আগে থেকেই এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে চীন সাগরে পাঠাতে চেয়েছে ব্রিটিশ সেনাবাহিনী, কিন্তু এতদিনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। চীনকে আরও স্পষ্ট বার্তা দিতেই ব্রিটেনের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা মালদ্বীপের সাথে সমুদ্র নিরাপত্তা সমঝোতা স্বাক্ষর করল ভারত। আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠায় 2 দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ ভারত। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় 3 দেশের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণাওয়ার্দেনা, প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল কামাল গুণারত্নে এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া দিদিসহ দেশগুলোর অন্যান্য কর্মকর্তারাও এ সভায় উপস্থিত ছিলেন।
আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষায় এর আগে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হলেও সর্বশেষ এই বৈঠকটি অনুষ্ঠিত হলো ঠিক 6 বছর পরে। এই বৈঠক থেকে সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগে সন্ত্রাসবাদ মোকাবিলায় তথ্য বিনিময় ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দেশগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি দেশ তিনটির মধ্যে আরও সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করতে আলোচনা হয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থপূর্ণ সহযোগিতার ক্ষেত্রগুলোকে স্বীকৃতি দেয়াই এই ত্রিপক্ষীয় সমঝোতার উদ্দেশ্য। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। ওই বিবৃতিতে সমুদ্রে একই রকম নিরাপত্তা উদ্বেগকে মোকাবিলা করতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। বিবৃতিতে সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, মৌলবাদ, মাদক, মুদ্রা পাচার, সাইবার পরিসরের নিরাপত্তা, অস্ত্র চোরাচালান সহ মানব পাচার প্রতিরোধে দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক তৈরি করার অঙ্গীকারের কথা ব্যক্ত করা হয়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের অবস্থান আরও সুসংহত করতে দুই দ্বীপরাষ্ট্রের সঙ্গে এ ধরনের বহুমুখী সহযোগিতার ক্ষেত্র বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে আরও মনোযোগী হচ্ছে ভারত। সেই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব রুখতে এই পদক্ষেপটি বেশ কার্যকর হিসেবেই বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে। করোনা নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার চীনের, প্রকাশ্যে গোপন চাঞ্চল্যকর তথ্য। একদলীয় চীনের সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিশেষ করে করোনা অবহের সত্যি গোপন করতে বেইজিং যে আপ্রাণ চেষ্টা করেছে তা গোটা বিশ্বই জানে। এবার কমিউনিস্ট দেশটির মুখোশ খুলে দিয়েছে একাধিক গোপন নথি। সম্প্রতি চীনে করোনা মহামারী নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সিএনএন। সেখানে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের রিপোর্টের ভিত্তিতে দাবি করা হয়েছে যে প্রথম দিকে করোনা সংক্রমণের কথা গোপন রেখেছিল হুবেই প্রশাসন। স্থানীয় চিকিৎসকদের মতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত হুবেইয়ে সংক্রমণের সংখ্যা ছিল 5,918, কিন্তু সরকারি পরিসংখ্যানে এর অর্ধেক দেখানো হয়েছিল। ফলে কোনো ব্যবস্থা না নেয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসটি। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান শহরে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। হুবেই প্রভিন্সিয়াল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক কর্মীর কাছ থেকে 117 পাতার একটি গোপন রিপোর্ট সংগ্রহ করে সিএনএন। তারপর অন্তত 6 স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে সেই নথি খতিয়ে দেখে সেগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে বলে দাবি সংস্থাটির। ওই রিপোর্টেই সাফ দেখা যায় অক্টোবর 2019 থেকে এপ্রিল 2020 পর্যন্ত করোনা সংক্রান্ত খবর চেপে গিয়েছে চীন সরকার। অনেকেই মনে করেন ইউহানের একটি গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আবার অনেকের দাবি ইউহানের একটি সামুদ্রিক মাছের ও মাংসের বাজার থেকেই ছড়িয়েছে সংক্রমণ। মারণ করোনা ভাইরাসের উৎসস্থল হিসাবে চিহ্নিত ইউহান শহরের বাসিন্দাদের একাংশের হাল শোচনীয়। প্রিয়জনকে হারানোর পাশাপাশি সরকারের হাতে বঞ্চনারও শিকার হয়েছেন তারা। চীনের বিরুদ্ধে শুরু থেকেই তথ্য গোপন করার অভিযোগ এনেছে আমেরিকা। সব মিলিয়ে চিনপিং প্রশাসনের মুখোশ খুলে প্রকাশ্যে এসেছে কমিউনিস্ট দেশটির ধাপ্পা। চীনা মেগাড্যাম প্রকল্পের পাল্টা, মহাবাহু ব্রহ্মপুত্রে বাঁধ তৈরির পরিকল্পনা ভারতের। প্রকৃতিকে হাতিয়ার করে চীনা ষড়যন্ত্র ভেস্তে দিতে তৎপর ভারত। এবার তিব্বতে ব্রহ্মপুত্রের বুকে চীনা মেগাড্যাম প্রকল্পের পাল্টা অরুণাচল প্রদেশে মহাবাহুর উপর বাঁধ তৈরির পরিকল্পনা করছে নয়াদিল্লি। সূত্রের খবর, ব্রহ্মপুত্র নদের উপর 10 গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে সরকার। জলসম্পদ মন্ত্রকের প্রবীণ আমলা টিএস মেহতা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চীনা বাঁধ থেকে তৈরি হওয়া সমস্যা ও কুপ্রভাব কাটাতে এই মুহূর্তে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের বুকে একটি বাঁধ তৈরির প্রয়োজন রয়েছে। এই মর্মে আমরা একটি প্রস্তাব পেশ করেছি এবং সরকারের সর্বোচ্চ স্তরে তা নিয়ে আলোচনা হচ্ছে। মেহতা আরও জানান, বাঁধের মাধ্যমে জল ধরে রাখার জন্য বিশাল জলাধার তৈরি করবে ভারত। এর ফলে তিব্বতে চীনাবাদ থেকে আচমকা জল ছাড়লে হড়পাবানের আশঙ্কা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। পাশাপাশি এর ফলে জল সংকটের মোকাবিলাও করা যাবে। চীন অধিকৃত তিব্বত অঞ্চলের উৎসস্থল থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ইয়ারল্যাং জ্যাংবো নদী। অরুণাচলে পৌঁছে নাম হচ্ছে সিয়াং। আর অসমে প্রবেশ করার পরে এই সিয়াংই পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে এবং এরপর ফের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে তা। জানা গিয়েছে এই অরুণাচল সীমান্তের কাছাকাছি তিব্বতের মেডাক কাউন্টিতে ইয়ারল্যাং জ্যাংবো নদীর ওপর বাঁধ তৈরির পরিকল্পনা করেছে বেইজিং। এর আগেও ব্রহ্মপুত্রের ওপরে একাধিক ছোট বড় বাঁধ নির্মাণ করেছে বেইজিং।
কিন্তু নয়াই বাঁধ সেগুলির তুলনায় অনেকটাই বড় হতে চলেছে বলে খবর। জানা গিয়েছে নতুন এই বাঁধ নির্মাণ করা হচ্ছে সেদেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই। গত সপ্তাহে এক সম্মেলনে চীনের পাওয়ার কানেকশন কর্পোরেশনের চেয়ারম্যান ইয়ান ঝিয়াং জানিয়েছেন, ইতিহাসে এমন প্রকল্পের উল্লেখ নেই। চীনের জলবিদ্যুৎ শিল্পে এ এক ঐতিহাসিক সময়। এটি নির্মাণের মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন হলেও পরিবেশ সংরক্ষণ, জাতীয় নিরাপত্তা, জীবনযাপনের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যেই এই প্রকল্প গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, নদীর অবস্থানের সুবাদে ভারতের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে চীন। বিশেষ করে তিব্বত অঞ্চল নিজেদের দখলে রাখার পরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদীগুলির উৎস রয়েছে বেইজিংয়ের কবজায়। এর মধ্যে 48% নদীর জলই ভারতের মধ্যে দিয়ে চলে। নয়া এই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে স্বভাবতই জল কমে যাবে ব্রহ্মপুত্রের। আবার বর্ষার সময় বাঁধের জল ছাড়লে অসমের বিস্তীর্ণ অঞ্চল, বাংলাদেশের একাধিক জায়গা জলের তলায় চলে যেতে পারে। শ্রীলঙ্কার জেলে সংঘর্ষ, 637 জন বন্দীকে মুক্তি। রবিবার রাতে কলম্বোর অদূরে মাহারা সংশোধনাগারে বন্দী ও নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষের জেরে 9 জনের মৃত্যু হয়। জখম হন আরও 113 জন। সোমবার এই ঘটনার কথা জানাজানি হতেই গোটা বিশ্বের কাছে অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজাপক্ষে প্রশাসনকে। এরপরই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা। তাতে 100 বন্দীকে মুক্তি দেওয়ার ও 1000কে জামিন দেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায় রাজাপক্ষে 637 জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন। আরও অনেক বন্দীকে জামিনে মুক্তি দেওয়া হবে বলেও জানান। পরে এ প্রসঙ্গে শ্রীলঙ্কার আইনমন্ত্রী আলি সুবারি জানান, কারাগারগুলির চাপ কমাতে ইতিমধ্যেই 1000 বন্দীকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই বিষয়ে কাজও শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি তাদের ছেড়ে দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার বিভিন্ন জেলগুলিতে যত বন্দী থাকার কথা তার বেশি রয়েছে। এর ফলে পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে উঠেছে। এর মধ্যে মোট 1200 জন বন্দীর শরীরে করোনার জীবাণু পা গিয়েছে, মৃত্যুও হয়েছে কয়েকজনের। ফলে বিভিন্ন জেলে থাকা বন্দীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কাজে উদাসীনতার দায়ে জেল সংস্কার মন্ত্রী সুদর্শনী ফার্নান্দো পুলকে করোনা সংক্রান্ত একটি দপ্তরে স্থানান্তরিত করা হয়েছে। কিছুদিন ধরেই কলম্বো থেকে 15 কিলোমিটার দূরে মাহারা জেলে বন্দীদের ভিড় বাড়ছিল। 10,000 বন্দীর জন্য ব্যবস্থা রয়েছে এই জেলে, অথচ এই মুহূর্তে সেই সংখ্যা 26,000 ছাড়িয়েছে। তাদের মধ্যে 175 জন বন্দী কোভিড আক্রান্ত। এদিকে শ্রীলঙ্কায় করোনা সংক্রমণও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্দীরা দাবি তুলেছিল তাদের নিরাপত্তা নেই, যে কোনো সময়ে তারাও সংক্রমিত হতে পারে। এই অবস্থায় রবিবার তা চরমে পৌঁছায়। পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রী স্বাক্ষর করলেন দ্বিপাক্ষিক চুক্তি। পাকিস্তান ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা ইন্না জানিয়েছে, চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং পাকিস্তান সফরে গিয়েছেন। সেখানে গিয়ে সোমবার এই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছেন। ওই চুক্তিতে চীনের পক্ষে ওয়েই ফেং এবং পাকিস্তানের পক্ষে দেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা স্বাক্ষর করেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী এই নিয়ে গত 3 মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফরে গেলেন। সাক্ষাতে দুই দেশের প্রতিনিধি দল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা CPEC যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম CPEC। করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হচ্ছে। বিশ্বে প্রথম, গবেষণাগারে তৈরি মাংস বিক্রিতে সাই সিঙ্গাপুরের। এবার মাংস খাওয়ার সময় পশু হত্যা হচ্ছে বলে মনটা খচখচ করবে না। বাস্তুতন্ত্রে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না, আবার রসনারও তৃপ্তি হবে। রাতারাতি ভেগান হতে হবে না। কীভাবে? উত্তর হলো গবেষণাগারে তৈরি কৃত্রিম মাংস। আপাতত এই মাংস খাওয়ার সুযোগ মিলছে সিঙ্গাপুরে। দুনিয়ার এই দেশই প্রথম গবেষণাগারে তৈরি কৃত্রিম মাংস বিক্রিতে সাই দিয়েছে। সে দেশে এই মাংস বিক্রির অনুমতি পেয়েছে আমেরিকার ইট সংস্থা। প্রথমে শুধু চিকেন নাগেটস হিসেবেই মিলবে কৃত্রিম মুরগির মাংস, ধীরে ধীরে অন্য স্বাদে বা শুধু মাংস হিসেবে পাওয়া যাবে।
এখন এক প্যাকেটের দাম হবে $50, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬৮১ টাকা। যদিও সংস্থার কর্তা যে স্টেটিক এই দাম নিয়ে মুখ খুলতে চাননি। কিভাবে তৈরি হচ্ছে এই মাংস? জানা গেছে পশুদের পেশিকোষ নিয়ে গবেষণাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলেছে, তারপর তা থেকেই তৈরি হয়েছে কৃত্রিম মাংস। এখন আপাতত মুরগির কৃত্রিম মাংসই মিলছে, ভবিষ্যতে বিফ, মাছ এই সব ধরনের মাংসই মিলবে। এখন সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁতে মিলবে এই কৃত্রিম মুরগির মাংস দিয়ে তৈরি নাগেটস। ২০২১ সালে বাণিজ্যিকভাবে সিঙ্গাপুরের দোকানে, শপিং মার্টে এই মাংস বিক্রি করবে ইট সংস্থা। বিশেষজ্ঞদের মতে এতে ভবিষ্যতে দুনিয়ার খাদ্যাভাব অনেকটাই দূর হবে, বাস্তুতন্ত্রের বৈচিত্র্যও রক্ষা পাবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।